চাবি ঠিক আছে? ইয়েস স্যার। তুমি আমার ইন্টারভিউ নিবে? ইয়েস স্যার। আমার বুড়িদা আমার থেকে 5 বছরের বড় ছিলেন, কিন্তু স্কুলে আমার থেকে সেরে 3 ক্লাস উঁচুতে পারতেন। শিক্ষার মতন এমন একটা মহৎ বিষয়ে আমার বুড়িদা একেবারে তাড়াহুড়ো পছন্দ করতেন না। 1 বছরের কাজ 2 বছর ধরে করতেন, কখনো কখনো 3 বছর লাগিয়ে যেত। না ভীত শক্ত না হলে বাড়ি কেমন করে খাড়া দাঁড়াবে? আমার বুড়িদা খুবই অধ্যয়নশীল ছিলেন, খুবই অধ্যয়নশীল ছিলেন। একটাই কবিতার লাইন বারবার লিখে যেতেন, যার না পাওয়া যেত কোনো অর্থ অথবা সামঞ্জস্য। দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দিও সহি বারে, পরপর 20 বার লিখেছিল। মানে 1 ঘন্টা বই নিয়ে বসে থাকা আমার নিজেকে মনে হতো কি সেই হনুমান গন্ধমাদন পর্বত নিয়ে বসে আছে। আমাদের হোস্টেলের বাইরে একটা সবুজ ময়দান ছিল, সবুজ মাঠ, তো সারা দিন সেই মাঠে টই 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 করছি, কাগজের এরোপ্লেন উড়াচ্ছি, আমার ফড়িং ফড়িং ধরে ওই ল্যাজে সুতা সুতা বেঁধে উড়াই দিচ্ছি। মানে বুড়দার প্রথম প্রশ্ন হতো, মানে হামেশা একই প্রশ্ন হতো, কোথায় ছিল? 1 স্পিচ প্যাটার্ন ও টোনাল কোয়ালিটি না একদম একদম কোথায় ছিল? এইভাবে আংরেজি পড়লে জীবনে আকসার চিনতে পারবে না। আমি সবসময় বই নিয়ে পড়ি, দেখেছো সবসময় বই নিয়ে পড়ি। আমি 1-1টা ক্লাসে আমি 2-3 বছর ধরে পড়ে থাকি। তাও তুমি কি করে আশা করো? তুমি শুধু খেলে বেড়াবে আর মস্তি করে পাস করে যাবে? আমারই 2-3 বছর লেগে যায়, আর তোমার তোমার তো জানাম কেটে যাবে। আমার অপমান করেছে তো ভিতরটা না, আমার টকবক করতে অপমান আমি দেখাই দেবো, আমি লেখাপড়া করব, আমি এমন পড়া পড়বো না বলে না আমি ঝাঁপিয়ে পড়ে একটা রুটিন তৈরি করে ফেলতাম। 6টা থেকে 8টা ইংরেজি, 8টা থেকে 9টা অঙ্ক, 9টা থেকে 9:30 ইতিহাস, তারপরে খাওয়া এবং স্কুল। সারাদিন স্কুলে মান লাগিয়ে পড়াশোনা করে 3:30 স্কুল থেকে হস্টেলে ফেরা। ম্যাডাম কে না জানে বলেন ও রুটিন তৈরি করা এক আর তাকে মান্য করা আর এক। ফুটবল ফুটবল ড্রপ খাচ্ছে ডেং ডেং, আর আমার যেন ডাকছে তুই দূরে কেন, তুই কাছে আয় তুই কাছে আয়। ভলিবল ভলিবল আকাশে উড়ছে আর আমার যেন ডাকছে তুই আ। ফাইনাল পরীক্ষা হলো, বুড়দা ফেল করলেন, ফেল, আমি পাস করলাম। ম্যাডাম আমি না ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম। আমার আর বুড়দার ভিতরে এবার সেরে 2 বছরের ফারাক রইল। আমি আর কাটা ঘায় নুনের ছিটা দিলাম না। মানুষ আর চাকু কর্ম করে করুকে অহংকার যেন কখনো না করে। যখন এলজেব্রা আর জিওমেট্রি জ্যামিতি, এলজেব্রা জিওমেট্রি লোহার ছোলা এসব চিবো চিবোতে হবে না, তখন বুঝবে। হ্যাঁ এই যে 1, 2, 3, 4, 5 8 জন হেনরি হেনরি বেরিয়েছিল, হেনরি এই যে হেনরি সাপের জায়গায় হেনরি 8 লিখে দাও, শূন্য পাবে শূন্য, সব গায়ে পরিষ্কার অবজ ABC। এই অবজর জায়গায় অজব লিখে দাও, শূন্য পাবে শূন্য, সব নম্বর গায়ে পরিষ্কার। ভাত ডাল রুটি খাচ্ছ, রুটি ডাল ভাত খাচ্ছ, একই তো হলো না কি হলো? সময়ের সদ্ব্যবহারের উপরে একটা প্রবন্ধ লিখো যেটা কিনা 4 পাতার কম হওয়া চলবে না। এটা মূর্খামি ছাড়া কিছু, এই এই এটা কি সময়ের সদ্ব্যবহার হলো? যে জোরে দৌড়াও জোরে দৌড়াও, কিন্তু কিন্তু ধীরে 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 ধীরে। আমি লেখাবার ফেল করতে পারি, কিন্তু আমি তোমার থেকে 5 বছরের বুড়ো। এই দুনিয়ায় এবং ওই জগতে অনেক বেশি অভিজ্ঞতা আমার আছে, পাস করেছি বলে এমন তিরস্কার। ফেল করলে
ফেল করলে বোর্দা আমার প্রাণটা নিয়ে নিত। এই ফাইনাল পরীক্ষা আবার হলো, আর কেমন নিয়তির মতো বোর্দা আবার ফেল করলেন। বোর্দা কিতে ফেললেন দেখে আমিও কানতে শুরু করে দিলাম। বোর্দা মানে বোর্দা যদি আর একবার ফেল করতে পারেন আমরা সমান হই যাবো। নতুন শখ পয়দা হলো, ঘুড়ি ঘুড়ি উড়াবো, রাত দিন ঘুড়ি 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 ঘুড়ি, একেবারে মুখোমুখি। বোর্দা মানুষকে তার পজিশনের কথা ভাবতে হয়, কিন্তু তোমার এই শিক্ষা কোন কাজে লাগবে তা যদি আমাদের আত্মগৌরবকে ধ্বংস করে। আর পরের বছর ভাই আমার হয়তো আমাকে পিছনে ফেলে তুমি এগিয়েও যেতে পারো, তথাপি তোমার আমার মধ্যে 5 বছরের ফারাক তুমি কেন স্বয়ং খোদাও মুছে দিতে পারবে না। আমি তোমার থেকে 5 বছরের বড়, তাই থাকবো চিরকাল। আমাদের হেড 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 হেডমাস্টারকে দেখো, এম এ, তাই তো, এম এ, এখানকার নয় অক্সফোর্ডে, 1000 টাকা মাইনে, 1000, তার ঘর কি সামলায় তার বুড়ি মা। আমি থাকতে তুমি বেগতিক হতে পারবে না। যদি আমার কথার মান্য না করো এইটার প্রয়োগ করতে আমি পিছপা হব না। ঘুড়ি ঘুড়ি উড়াতে তো বারণ করি নাই, আমারও ইচ্ছা করে লোভ হয়, কিন্তু কি করি আমি আমি নিজেই যদি পথভ্রষ্ট হই তোমার দেখভাল কে করবে। ঠিক সেই সময় একটা ঘুড়ি ভোকেটটা হয়ে ও আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। বোর্দা আমার লম্বা মানুষ ছিলেন, খুব লম্বা মানুষ ছিলেন, তো ওটা বোর্দা কি হলো আমাকে না ছেড়ে দিয়ে বোর্দা উঠা এক লাফে ওই ঘুড়ির সুতাটা ধরে ফেলে ধরে ফেলে বোর্দা ওই ঘুড়িটাকে লুঠে নিয়ে সিধা হোস্টেলের দিকে দৌড় লাগালে। আমি তার জন্য বোর্দা ঘুড়ি লুটে হোস্টেলের দিকে দৌড় লাগাল, আমি তার বিপদ পিছিয়ে দৌড়তে লাগলাম। হে বোর্দা, হে বোর্দা, হে বোর্দা।